হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো এখন বাজে 4:30। তো গুড, সবাইকে জানাই গুড আফটারনুন। ভালো আমাদের থাকতেই হবে শত সমস্যার মধ্যে থেকেও। তো আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আমার বাবুর জন্মদিন। আজকে আমার বাবুর 5 বছর পূর্ণ হলো। তেমন কিছুই আয়োজন করতে পারিনি, যেটুকু আয়োজন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমরা এখন খাওয়া দাওয়া করে আমার ছেলে ঘুমাচ্ছে, তো আমি এসেছি, এই যে বেলুন নিয়ে এসেছি, এই কটাই বেলুন এনেছে, আর একটা বড় বেলুন এনেছে, আর ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। তো সেই কেকটা কাটা হবে বিকেলবেলা, মানে বিকেল তো হয়ে গেছে, সন্ধ্যের পরে কাটা হবে। তো বেলুনগুলো এখন আমি ফুলিয়ে নেব, ফুলিয়ে একটু এই এই ঘরে ঘরে এই দড়িতে দড়িতে টানিয়ে দেবো। তো দেখো, দুপুরবেলা আমি বাবুর জন্য কি খাবার রান্না করেছিলাম, একটু মুরগির মাংস এনেছিল, আর একটু ভাজা করে দিয়েছিলাম, বেগুন ভাজা, শাক ভাজা, একটা মাছ ভাজা, মানে মাছের তরকারি করেছিলাম, সেখান থেকে মাছটা তুলে দিয়েছি, আর উচ্ছে ভাজা, আর চিংড়ি মাছ ছিল ঘরে, চিংড়ি মাছ ভাজা এই করে দিয়েছিলাম, এটাইও খেয়েছে। দেখো, বেলুনও টানানো হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে বাচ্চাদের ডাকবো। দেখো, গোছানো আমার কমপ্লিট, আবার দেখাচ্ছি। তো আমার গোছানো হয়ে গেছে। তো একে একে সবাই আমরা বরণ করব, একটু ওর বাবা বরণ করছে, তো তার আগে ওর বড়দাদা বরণ করাচ্ছে, মানে ঠাকুর দাদা, এখন তারপরে আমি করব। একটা কাকিমণি এসছে, ওর কাকিমণি করবে, এই আমরা নিজেরাই। তো কোনো কিছুই আয়োজন করিনি, শুধু ওই বাচ্চা কয়েকজনকে ডেকেছি, ও কেকটা কেটে ওদের একটু কেক দেবো, আর পায়েস রান্না করেছিলাম সোনার জন্যে, মানে আমার বাবুর জন্যে, তো সেই পায়েসটাই দেবো সবাইকে। এভাবেই পালন করলাম জন্মদিনটা, কিছু করার নেই, মন চাইলেও করতে পারলাম না। যাই হোক, দেখা যাক সামনে কি হয় আগামী বছর। আর বেশি কিছু করতে পারলাম না, মন অনেক চাইছিল কিন্তু কিছুই করতে পারিনি ছেলের জন্যে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা তোমরা, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ব্লগ এখানেই শেষ, আবার নতুন কিছু নিয়ে নতুন দিন ভিডিও করব। হ্যাঁ, হ্যাপি বার্থডে ভিডিওটাই কেটে গেল।